ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জামিনের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন দীর্ঘ প্রায় পনেরো মাস পর সকালে জামিনে মুক্তি পেলেন তিনি এদিকে সর্বোচ্চ আদালতের জামিন আদেশের পরও নির্দিষ্ট সময়ে কেন কারাগার থেকে খাদিজা মুক্ত হতে পারেননি এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা জানানোর নির্দেশ দিয়েছে আপিল বিভাগ সকালে খাদিজার আইনজীবী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে বিষয়টি নজরে আনলে এ নির্দেশ দেন আদালত গত বৃহস্পতিবার জামিন আদেশ পান তিনি রবিবার তার জামিনের আদেশ করা কর্তৃপক্ষের কাছে পৌঁছায় পরে সোমবার সকাল নয়টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান খাদিজা এরপর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হন তিনি